আমি তো আপনার ব্যাপারে খোঁজ নিয়েছি। সরি টু সে, পজিটিভ কিছুই শুনিনি। ঘুরে ফিরে বারবার কয়েকটা শব্দই আপনাকে নিয়ে বলা হয়। ভিডিও গেমস, সাসপেনশন অ্যান্ড ফেইলড রিলেশনশিপস। বিউটিফুল। যদি আমি কখনো আমার আত্মজীবনীর বই লিখি তাহলে এই নামটাই ইউজ করব বইয়ের জন্য। আমি কাইজার চৌধুরী। আমি হইলাম সেই যে বাসার গেট খোলা রেখে চলে যায়, আর তুই হলি সেই মদ না দেখে মানুষের বাসার গেট খোলা থাকলে একদম পরে বেডরুম পর্যন্ত ঢুকে যাস। একবার রেড দিলে এমনি মালটার আমরা খুঁজে পাবো। ক, কোনটা বাঁচাবি, চাকরি না পাসার লুঙ্গি? স্যার পাসার লুঙ্গি, পাসার লুঙ্গি স্যার। And what's wrong with you? You're supposed to be an adult. আপনার কি মনে হয় this is a game? It is a game and it's a video game we are talking about. শুরু করে দিয়ে চেঞ্জ কর। এগুলো পোলাবানদের খেলার জিনিস না। কিন্তু স্যার এই ড্রপ ইট মানেটা কি? ড্রপ ইট মানে হচ্ছে ড্রপ দ্য কেস। আচ্ছা তুই এত কিছু জানিস কেমনে? পড়াশোনার খাতিরে জানা লাগে ভাই। তোর সাথে যে পড়ালেখার একটা খাতির আছে এটা তো জানতাম না। এই তেলে তোর ধরা খাওয়াইছে না? সারা জীবন তো মেয়েরাই আমার ধরা খাওয়াইছে। আমার একটা প্রশ্ন ছিল। জি স্যার। আমি অনন্তর বড় বোন, ডক্টর তানিয়া। এটা কি কাইজার সাহেবের বাসা? ওনার সাথে একটু কথা বলা যাবে? আপনি তো অলরেডি কথা বলা শুরু করে দিয়েছেন, বলুন। অনন্ত এখন যদি আপনার বাসায় থেকে থাকে সেটা আপনার আমাকে জানানো উচিত। দেখুন, আমি একজন গোয়েন্দা পুলিশ। মানে মেন্টাল ডিসঅর্ডারের কারণে যতক্ষণ না একটা মানুষ সিরিয়াল কিলার হয়ে যায় তখনই আমার কাছে কনসালটেশনের জন্য আসে, তার আগে না। বুঝতে পারছি, কিন্তু লাইফে দু একটা বদ্ধভ্যাস থাকা ভালো। মানে লাইফের সব কিছু শেষ হয়ে গেলেও শেষ পর্যন্ত বদভ্যাসগুলো টিকে যায়, শেষ হয়ে যায় না। আপনি কি কোনো কারণে খুব স্ট্রেস ফিল করতেছেন কাইজার? কেন, সুস্থ আছেন তো? হ্যাঁ। কিসব বলতেছেন আপনি এগুলা? হ্যাঁ, সাহসের কি কোনো লিমিট নাই? আবার এখানে আসছিস? আরে ওর কোনো দোষ নেই, আমি ওকে ধরে নিয়ে এসেছি। তোর বোন আবার কোনো ঘাবলা করছে? ঘাবলা করলে বলিস, একদম ঠাড়া হয়ে দিব। আবার নাও হইতে পারে না। এই দুটো বিষয় এক করতে পারলে কোনো একটা ক্লু যদি পাওয়া যায় তাহলে খুনির পরিচয় বের করা খুব ইজি হয়ে যাবে। হইতে পারে ক্রাইম অফ প্যাশন, খুনি চাইছিল সবার কষ্ট হয়েছে, খুন করছে। ইঁদুরের জন্য ভাত পাতা হয়েছিল, ইঁদুর সেই ফাঁদে ধরা পড়ছে। আমরা আসলে কোনো কিছু বাইর করতে পারি নাই, দূর থেকে সার্কাস দেখছি আর হাত তালে দিছি। এটা আপনি কি করছেন? আরে সাবধানে মারছি। সাবধানে আবার কেউ কাউকে কেমনে মারে? আপনি তো ফোর্সে নতুন জয়েন করছেন, সাবধানের মায়ের না থাকলেও মায়েরা সাবধান ঠিকই আছে। আমি আসছি আপনার বইয়ের রিভিউ দেওয়ার জন্য। বাহ, বেসেলের বইটা কই দেখি। সময়ের স্বল্পতার জন্য আজকে আমরা শুধুমাত্র উৎসর্গ পাতা পর্যন্ত যাব। উৎসর্গ কবরে জান্নাতকে, যিনি মনস্তত্ত্ববিদ না হয়েও মনোজগতের সব গোপন আলাপ কান পেতে শুনে বসে আছেন। সত্যি কথা বলতে এরপরে বইটা আর পড়ার ইচ্ছা জাগে নাই। ক্রিমিনালরা অলওয়েজ মনে করে ওভার কনফিডেন্স তাদেরকে ইনোসেন্ট বানায়, কিন্তু ওভার কনফিডেন্স রিয়েলিটিতে কনফিডেন্সটুকু হারিয়ে দেয়।
তুই আমার কি করিস?